সিআইডি স্যাটেলাইট টিভি চ্যানেল সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের একটি সিরিজ এই সিরিজে একদল গোয়েন্দা মুম্বাইয়ের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কাজ করেন এই সিরিজের পরিচালক বিপি সিং ভারতের এটি সবচেয়ে লম্বা টিভি সিরিজ প্রথম ভারতীয় ভিত্তিক টিভি সিরিজ সিআইডি যা এখনও ভারতের মধ্যে বেশ জনপ্রিয় ডিসিপি চিত্রলে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ এসিপি প্রদীয়মান সিনিয়র ইন্সপেক্টর দয়া ইন্সপেক্টর ফেডরিক্স এবং ডক্টর সালুকে এই সিরিজের মূল চরিত্র যেখানে বিউরোর প্রধানের দায়িত্ব পালন করছেন এসিপি প্রদিউমান এবং সর্বোচ্চ পদে রয়েছেন ডিসিপি চিত্রলে মজার ব্যাপার হচ্ছে সিআইডির পরিচালক বিপি সিং ডিসিপি চরিত্রে অভিনয় করেছেন এই সিরিজ করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছিলেন অভিনেতারা এবার এক ঝলক দেখে নেওয়া যাক সিআইডি অভিনেতাদের সম্পত্তির পরিমাণ এসিপি প্রদিউমান অর্থাৎ শিবাজি সাদনাম উনিশশো আটানব্বই থেকে দু সাল অবধি তিনি সিআইডিতে অভিনয় করেন প্রতিটি পর্বের জন্য এক দশমিক পাঁচ লক্ষ টাকা নিতেন তার মোট সম্পত্তির পরিমাণ আটান্ন কোটি টাকা সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ অর্থাৎ আদিত্য শ্রীবাস্তব উনিশশো নিরানব্বই সালে আদিত্য সিআইডিতে যোগ দেন এবং দুই হাজার আঠারো সাল অবধি টানা তিনি সিরিজে অভিনয় করেছিলেন তিনি প্রতিটি পর্বের জন্য আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা নিতেন তার মোট সম্পত্তির পরিমাণ তিতাল্লিশ কোটি টাকা ইন্সপেক্টর ফেড্রিক্স অর্থাৎ দিনেশ ফানাদিস উনিশশো আটানব্বই সালে তিনি সিআইডিতে যোগ দেন দুই হাজার আঠারো সাল অবধি সিআইডিতে অভিনয় করেছিলেন তিনি প্রতি পর্ব পিছু সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিতেন তার মোট সম্পত্তির পরিমাণ ১৬ কোটি আশি লক্ষ টাকা সিনিয়র ইন্সপেক্টর দয়া অর্থাৎ দয়ানন্দ শেঠি উনিশশো আটানব্বই সালে তিনি সিআইডিতে যোগ দেন দু সাল অবধি তিনি অভিনয় করেছিলেন প্রতিটি পর্বের জন্য তিনি এক লক্ষ টাকা নিতেন তার মোট সম্পত্তির পরিমাণ বিয়াল্লিশ কোটি টাকা